তারা কিন্তু ইসলামকে পছন্দ করে না অনেকে অনেকে দুই একজন ব্যতিক্রম বাদ দিয়ে ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, ইসলামের ঐতিহ্যের বিরুদ্ধে, ইসলামের যে লম্বা জামাইটার বিরুদ্ধে, ঠিক কিনা বলেন, দাড়ি টুপির বিরুদ্ধে, এরাই কিন্তু মেজরিটি। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আমাদের প্রশাসনে বলেন, এখানে বলেন, ওখানে বলেন, অ্যাসেম্বলিতে বলেন, সব জায়গায় কিন্তু ইসলাম বিরোধীর মেজরিটি, ঠিক কিনা বলেন। দুনিয়ার একটা দেশ আমি দেখেছি, ব্রিটেন, আমেরিকা, সেটাও দেখেছি, অন্যান্য দেশ দেখেছি, সেসব দেশে যারা সংসদ সদস্য সবাই কিন্তু বার এট ল, বার এট ল, আইনের সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত বার এট ল, ব্যারিস্টার। ব্রিটিশ পার্লামেন্টে, হাউস অফ কমন্সে 100 জন এমপির মধ্যে 97 জন আইন বিশেষজ্ঞ, আর 3 জন অন্য সেক্টর থেকে আসা। আর এমন একটা দেশ, যেই দেশের এমপিদের মধ্যে আইন এটা জানার মতো হাতে গোনা কয়েকজনও নাই, কিন্তু এখানে শতকরা আশি জন ব্যবসায়ী, দেশটার আমি নাম বলছি না, 80 জন ব্যবসায়ী, এবং সেই দেশে এমপির মধ্যে নায়িকা আছে, গায়িকা আছে, খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, ঠিক কিনা বলেন। হায় হায় রে, একটা জাতির জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। এবং সেখানে বসে অনেক সময় ইসলামের বিরুদ্ধে তারা টিটকারি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। একজন এমপি জ্ঞাতে অজ্ঞাতে বলেছে, জালেম শাসকের সামনে হক কথা বলা উত্তম জেহাদ, এবারে মাস দুয়েক আগে হবে, এখন এখানে আরেক দল খাড়াইছে জেহাদ কথাটা সন্ত্রাসী, জেহাদ কথা চরমপন্থী, বাংলাদেশের এই পবিত্র জাতীয় সংসদে জেহাদের কথা এই লোকটাই বলছে, এটা অপরাধী, জেহাদের কথা কইছে। কোরআনে জেহাদ শব্দ আল্লাহ 40 বার উল্লেখ করেছেন, জেহাদ শব্দটা 40 বার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এখন সেই জেহাদ শব্দটা হয়ে গেছে কি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, চরমপন্থী। জেহাদ শব্দ শুনলেও একদলের কলিজা জ্বলে যায়, গাও জ্বলে না, কলিজা জ্বলে, ঠিক কিনা বলেন। আর মাদ্রাসাগুলা ছাগলের 3 নম্বর বাচ্চা, ছাগলের 2টায় দুধ খায়, আরেকটা খায়ও না পায়ও না, মাঝখানে নড়াচড়া করে, মাদ্রাসাগুলার এই অবস্থা, ঠিক কিনা বলেন। আপনার একটা বাচ্চাকে প্রাইমারি স্কুলে দেন, সেখানে বেতন দেওয়া লাগে না, উল্টা আরো কি, উল্টা আরো উপর থেকে মানার সাধুয়া, এগুলোরও ব্যবস্থা আছে, সেখানে ফার্নিচার, এগুলোরও ব্যবস্থা আছে, সুযোগ সুবিধা আছে। আমি জানি না আজকে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র নাই, মাদ্রাসাগুলোতে ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু মাদ্রাসায় পড়াইতে হইলে বেতন দেওয়া লাগে নাকি, এটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে, প্রাইমারিতে কিচ্ছু দেওয়া লাগে না। কিন্তু আপনাদের এলাকার কথা আমি জানি না, বলতেও পারি না, আমার নিজের এলাকায় যেসব এলাকায় আমি গিয়েছি দেখেছি, মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীর জায়গা হয় না, আর প্রাইমারিগুলা খালি। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বুঝে যাওয়ার লক্ষণ ভালো। বাংলাদেশ এমন এক দেশ, এই দেশের জনগণের সাথে, যুবক তরুণদের সাথে, এই দেশের ব্যবসায়ী আম জনতার সাথে ইসলামের হৃদয়ের একটা সম্পর্ক আছে, কলমের একটা সম্পর্ক আছে, এই সম্পর্ককে হাতের লেখা মুছে ফেলা যায়, হাতের লেখা মুছে ফেলা যায়, এটাকে আগুনে জ্বালানো যায়, এটাকে পানিতে ফেলে দেওয়া যায়, কলমের লেখা এটাকে মুছে ফেলা যায়, তুলে ফেলা যায়। এই দেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের গভীরতম কন্দরে, তন্ত্রিতে তন্ত্রিতে
ইসলাম, ইসলামের আদর্শ ঐতিহ্য এগুলো এমনভাবে অঙ্কিত হয়েছে এবং রয়েছে, এই দেশ থেকে ইসলাম নির্মূল করা কোনোদিন সম্ভব হবে না। ইসলাম নির্মূলের চেষ্টা এখন হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা আসেন, প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি দূরের কথা, মাদ্রাসাতে পর্যন্ত যেই ইসলামী লেখাগুলো ছিল, রাসুলের জীবনী ছিল নাকি সাহাবাদের ইতিহাস ছিল, এগুলো কি আছে? স্কুলে তো নাই নাই, মাদ্রাসাতেও নাই। আর স্কুলে আমরা যখন পড়েছিলাম সেই ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে, তখন দেখলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন দেখছেন। আর এখন কি এগুলো আছে? আরে এগুলোর মধ্যে নীতি নৈতিকতা আদর্শ আছে, কোন আদর্শ রাখা যাবে না, ঠিক কি না বলেন? এরপরে আপনারা যদি খেয়াল করেন, মধ্যদিনের আলোর দোহাই, নিশির দোহাই, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে, সুরে অদ্দোহার বাংলা। একজন হিন্দু কবি, একজন হিন্দু কবি সে সুরে অদ্দোহার কবির ভাষায় বাংলা করেছে। এগুলো আমাদের সিলেবাসে ছিল, আমাদের সিলেবাসে খোলা পায়ের আশেদিন ছিল, আমাদের সিলেবাসে ইসলামের ইতিহাস ঐতিহ্য ছিল, ঠিক কি না বলেন? এখন কিচ্ছু নাই। এমন কি বইগুলা খুলে দেখেন এখানে মুসলমান লেখকদের লেখা যেগুলো ছিল অতীতে, এগুলোকে বাদ দিয়ে সেখানে অমুসলিমদের লেখা এগুলোকে আনা হয়েছে, ঠিক কি না বলেন? এত বিরোধিতা করি, এত রকমের কিছু করি, তারপরেও দেখা যায় এই দেশের মানুষ এখানে আজকে জুমার একটা মসজিদ, আপনারা এত মুসল্লি কেন? একটু বড়তে এমন একটা অবস্থা যে কর্তৃপক্ষ তারা হিমশিম খাচ্ছে, আপনাদেরকে বসাবেন কোথায়, ঠিক কি না বলেন? সিনেমা হলগুলো এখন মানুষ নাই, সিনেমা হলও নাই, ঠিক কি না বলেন? মানুষও নাই, সিনেমা হলও নাই, তাহলে বোঝা গেল এগুলো জোয়ারে এসেছে বাটায়, কিন্তু ইসলাম জোয়ারে আসে নাই। ইসলাম এসেছে আম্বিয়া কেরামের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে আমাদের নবী, শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, আকায়েদু জাহান শাফিউল মুজনাবিন রহমতুল্লিল আলামিন, আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনার তাজেদার, ইহা এবং পরকালের কর্ণধার, আল্লাহ নবীর রক্তের বিনিময়ে, আল্লাহ নবীর দাঁত ভাঙার বিনিময়ে ইসলাম এসেছে, ঠিক কিনা বলেন? এটাকে দূর করে দেওয়ার জন্য, সরাই দেওয়ার জন্য যত চেষ্টা করা হবে এটাকে সরানো যাবে না, বরং এটা আরো। আজকে সমাজের দিকে তাকান ভাই, সাধারণ একজন লোক, আমলা কামলা, আমলা হইলো উচ্ছের উপরের, কামলা হইলো একেবারে মাঠের, তাদের ছেলে আজকে মাদ্রাসায় পড়ায়, অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আমাকে ফোন করে সচিব পর্যায়ের, যে হুজুর আমার ছেলেটাকে আমি হাফিজে পড়াইতে চাই, কোন মাদ্রাসায় দিলে ভালো হয়, এত তার টাকার অভাব নাই, আপনি যেখানের কথা বলেন আমি সেখানে তাকে আগে হাফিজ বানাবো, তারপরে আলহামদুলিল্লাহ। আজকাল অনেক অনেক মানুষ তারা বাচ্চাদেরকে কোরআনে হাফেজ দিনী মাদ্রাসা এগুলো পড়াবার জন্যে ব্যতিব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন?